যত বেশি ঘুরেছি অন্য কেউ ঘুরেনি, আমার শুতে উঠতে বসতে ধ্যানে গানে শুধু একটাই চিন্তা লেগে থাকতো, কখন আমি মোহাম্মদের থেকে মাথাটাকে নামাবো। বেকারে ওই অবস্থায় যদি আমার মত হতো, আমি নিশ্চিত ছিলাম জাহান্নাম গেছি। কিন্তু বেটা পিকে স্টেজটা শোনো, একদিন বিশ্বনবী আমাকে লক্ষ্য করে বললেন, আমরে বিনাশে রে তোমার মতো একটা প্রেমী আর মানুষ হকটা বুঝতে পারছে না কেন রে, বাতিলের পেছনে কেন ঘুরে বেড়াচ্ছে। আমরে বিনাশ বললেন, নবীজির ওই মিষ্টি কথা তীরের মতো এসে আমাকে ঘায়েল করে দিল, আমি মার্টার হয়ে গেলাম, আমি যেন শেষ হয়ে গেলাম, আমি চেঞ্জ হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম, হায় রে যার বিরুদ্ধে আমার 3 রাত খালি তলোয়ার নিয়ে কাছে, ওই লোকটা আমাকে প্রেমিয়াম বলে আঙুল তুলে আদরের সঙ্গে বলছে, আমরে বিনাশ রে তুমি হক কেন বুঝতে পারছো না। আমার দিল চাইলো আমি ইমান আনবো, নবীজির দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ আমাকে কালেমা শাহাদাত পড়িয়ে আমার জীবনে কে ধন্য করে দেন। বিশ্বনবীর দিকে আমি হাত বাড়ালাম, আমি যখন হাত বাড়ালাম বিশ্ব নবী আমার দিকে হাত বাড়ালেন, আল্লাহর নবী যখন হাত বাড়ালেন আমি তখন হাতকে টেনে নিলাম, আমি যে হাতটা টেনে নিলাম বিশ্ব নবী প্রশ্ন করলেন, আমরে বিনাশ রে তুমি হাত কেন টেনে নিলে বলো, তুমি আগে হাত বাড়ালে আমি পরে তো বাড়ালাম, আবার আমি যদি বাড়ালাম তো তুমি কেন টেনে নিলে। আমরা বিনাশ চলো 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 আখিতে বলছে, নবীজি গো নিশ্চিত হতে পারছি না, দিলের ভিতরে শান্তি আনতে পারছি না। নবীজি বললেন, কোন বিষয়ে তুমি নিশ্চিত হতে পারছো না? বলে একটা বিষয়ে। বলে কি বিষয়ে? বলে নবীজি আপনি জানেন কি না, আপনার বিরুদ্ধে আমি তালোয়ার নিয়ে যত সময় কাটিয়েছি অতটা ভালোভাবে কোনোদিন কাটাইনি, আমি আমার পূর্বের জীবনে পাপের পাহাড় বানিয়ে রেখেছি, পাপের ঝুড়ি বানিয়ে রেখেছি, ওই পাপ গুলোকে মনে পড়ে আমি নিজেকে নিশ্চিত হতে না পেরে হাত টেনে নিলাম। বিশ্বনবী আঙুল তুলে বললেন, আমরা বিনাশ রে তুমি কি জানো না, মানুষের 3 খানা আমল মানুষের জীবনের গুণাকে ধুয়ে মুছে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। প্রথম নম্বরে মানুষ যখন ইমানকে বাঁচানোর জন্য মাতৃভূমি ছেড়ে দিয়ে ইমান বাঁচানোর জন্য হিজরত করবে, সে যেদিন হিজরত করবে আল্লাহ তার পূর্বের গুণা মাফ করে দেন, মাসুম বাচ্চা বানিয়ে দেন। মানুষ যখন টাকা পয়সা হলে হজের জন্য বের হয়ে হজের জন্য বাইতুল্লাহ চলে যায়, আর ফাতের ময়দানে হাজিরে দেয়, ওর যদি ফাঁস কবুল হয়ে যায় ওই লোকটা সেদিন মাসুম বাচ্চা বেনে যায়। আমদানি না করে তৃতীয় নম্বর আমলটি হলো, যখন কোন বেঈমান মুশরিক কাফির কালেমা পড়ে ইমান আনে, তার বিগত জীবনের গুনাহ গুলোকে আল্লাহ ধুয়ে মুছে দিয়ে তাকে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। যে এই কথা বলো বেটা, আমি রশিদের হাতটা ধরে বললাম, আশহাদু আল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেটা কালেমা পড়লাম কিন্তু আমি ঈমান আনার পর রসুলের চেহারা সম্পর্কে রসুলের সাহাবিদেরকে যে কোনো সাহাবিকে জিজ্ঞেস করবে বলে দিতে পারবে, আমি পারবো না। আমার বিনাশের বেটা বলছে, আব্বা আপনি রসুলের চেহারা সম্পর্কে বলতে পারবেন না? বলেন না পারবো না। কেন পারবেন না আব্বা? বলছি আমি যেদিন থেকে কালেমা পড়েছি আমার পূর্বের পাপ পূর্বের ব্যবহার আমাকে এত লজ্জিত করেছিল যে রসুল মজলিসে আসলে আমি মাথা নাওয়া করে নিলাম,
জীবনে রসুলের চোখে চোখ দিয়ে তাকাতে পারিনি না, এর জন্য বলতে পারবো না। ব্যাটা শোনো, ওই অবস্থায় যদি আমার মত হতো আমি নিশ্চিত জান্নাতে এটা বুঝতাম। এখন নবী নাই, আমার বাদশাহী জীবন চলেছে, কখনো জোয়ার কখনো ভাটা, কখনো চড়াই কখনো উতরাই, কখনো কম কখনো বেশি, না জানি আমি অন্ধের মধ্যে রয়েছে। এমন সময় আজরাইলের ছাপ্পা পড়ে গেছে, আমরা বিনাশের ব্যাটা বলে, বাপু হে আপনি বহুজনকে জিজ্ঞেস করেছেন মতের জ্বালা কেমন, আমি না আপনাকে একবার জিজ্ঞেস করবো। আমরিনাস তিনটি কথা বলেছিলেন, ব্যাটা না আসমানকে মিনে রয়েছে, না হাতের ভারে না পায়ের ভারে, মনে হচ্ছে অসংখ্য কাঁটা খেজুরের বুকে দিতা হচ্ছে। ব্যাটা রে আমার আল্লাহ আমার জন্যে বর্তমানে শ্বাসের ব্যবস্থা করেছে সুচের ছিদ্র দিয়ে। ভাইয়া ওই বইটাতে বেশ কিছু পাবেন। তো আমি আজকে আপনাদের সামনে যে হাদিসে নববীটা তুলে ধরেছি, মাইমুনুল্লাহ রেডি এটা বর্ণনা করছেন, মিশকাতে কিতাবুর রেকাকে ভিতরে এনেছে হাদিসটি। আল্লাহ নবী বলছেন তার উম্মতদেরকে, কি বলছেন, ইগতানিম খামসান কামলা খামসিন, হে আমার উম্মত পাঁচটা জিনিসকে নিয়ামত বলে মনে করে নাও, পাঁচটা জিনিস আসার আগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি নর নারীকে সারা বিশ্বের সমস্ত মানুষকে পাঁচটা জিনিস একবার দেবেন, দ্বিতীয় চান্স দেবেন না। পাঁচটা জিনিস তোমরা একবার করে পাবে আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মত ইতানিন খামসান, পাঁচটা জিনিসকে নিয়ামত বলে মনে করে লাভ, কাবলা খামসিন পাঁচটা জিনিস আসার আগে। উম্মত রে গাফলতির কারণে যদি তুমি কোন রকমে ওই পাঁচটা জিনিসকে হাত ছাড়া করে দাও, তোমার হাত ছাড়া হয়ে যায়, তুমি মাথা ঠুকে কিয়ামত করে দাও, যদি কামতে কামতে তুমি যদি মাথা ঠুকে মসজিদ খাল করে দাও, চোখের পানিতে যদি নদী বইয়ে দাও, আর কিয়ামত পর্যন্ত যদি মসজিদে উগুর হয়ে পড়ে থাকো, আমার আল্লাহ কিন্তু একজন ছাড়া দ্বিতীয় চান্স দেবেন না, দেবেন না, দেবেন না। কত দামি নিয়ামত গো, একবার পাওয়া যাবে, দ্বিতীয় চান্স পাওয়া যাবে না। মা বোনেরাও শুনেন, শুধু এটা পুরুষদের জন্য নাই, নারীদের জন্যও। সেই পাঁচটা জিনিস কি? নাম্বার ওয়ান, পাঁচটার মধ্যে এক নাম্বার হচ্ছে আমার আল্লাহ বলে, নবীজি বলেন, উম্মতের আল্লাহ জওয়ানি একবার দেবে, যৌবন একবার দেবে, যখন তোমাকে বার্ধক্য ধরে নেবে, জেনে নাও যৌবনের স্টেজ হাত ছাড়া হয়ে গেছে, কেয়ামত পর্যন্ত মাথা ঠুকলে আর যৌবন ফিরে পাওয়া যাবে না। যৌবন তো একটা নিয়ামত, কি নিয়ামত, রসের গান শোনা হবে, রসালো রসালো করে ঘোরা হবে, যৌবন ছিল বলিতে এত কিছু, পুরুষের ভিতরে যৌন তাড়না ছিল বলি টিভির কাজ ভালো লাগে, নারীর ভিতরে যৌন তাড়না ছিল বলি টিভি ভালো লাগে,
আর পুরুষ নামে পৃথিবীতে প্রাণীটা আছে বলি মেয়েরা চিরুনি করে আর গাল পালিশ ঠোঁট পালিশ লিপস্টিক পরে, আর পৃথিবীর মুখে নারী আছে বলি পুরুষরা নিজেদের মোচ দাড়িকে সেভ করে সাজে। তো যৌবন একটা নিয়ামত, যৌবন নিয়ামতে কি কাজে লাগবে এবার মজা লাগলো। যৌবনের দুটি ভাগ খুব ভালো করে শুনবেন, তথ্যমূলক কয়েকটি কথা বলবো। যৌবনটা কি কাজে লাগবে বলে মূল হিসাব বুঝছেন না, যৌবন কি কাজে লাগবে? আপনি কি এখন ছেলে মানুষ আছেন? কেন যৌবনটা এত গুরুত্ব দেওয়া হলো? যৌবনের দুইটি ভাগ ডক্টর নুরুল ইসলাম, বৈজ্ঞানিক নুরুল ইসলাম বাংলাদেশে বৈজ্ঞানিক মহাশয়েছিলেন, বইটার ভিতরে লিখছেন যৌবনের দুইটি বিভাগ, একটা উগ্র আর একটা হলো চাপা। উগ্র আর চাপা আগুন জ্বলছে, পেটলকে কাছে আনলে পেটলকে বলতে হবে না বাবা তুই ধর, ও আগুন দেখলি ধরতে যাবে, এটা পেটলের অভ্যাস। কিন্তু আগুন জ্বলছে যদি কয়লা ঝালাকে নিয়ে আসা হয় ধরতে চাইবে না, পাখানের বলতে হবে লে রে বাবা ধর, যদি একবার ধরে নেয় যতক্ষণ আগুনটা তাপ রাখবে পেটল অতক্ষণ পর্যন্ত রাখতে পারবে না, পারবে না, পারবে না। তো যৌবনের দুইটি ভাগ, একটা যৌবন উগ্র একটা চাপা, মানুষের দুটি বিভাগ, একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষ, মেয়ে মানুষ মানুষ পুরুষ মানুষ মানুষ। উগ্র যৌবনটা আল্লাহ পুরুষের ভিতরে ফিটিং করেছে, আর চাপা যৌবনটা আল্লাহ নারীকে দিয়েছে, ওকে পাখা না দিলে আগুন উঠে না, আর পুরুষকে পাখা দিতে হয় না, আগুন দেখলেই পেটলের মতো ফেটে ওঠে। আল্লাহ তাবারাকাত তাআলা দুইটি যৌবন কেন দুই রকম কম্পিয়ার টেনে দুইজনকে দিল? আল্লাহর নবীর জন্য বলছেন সাবাকা কামলা হারামিকা, ওরে নারী কু তুমি তোমার যৌবনের ঠিক জায়গায় ব্যবহার করো, ওরে পুরুষ কু তুমি তোমার যৌবনকে ঠিক ব্যবহার করো। পঞ্চায়েতে দরখাস্ত দিতে হবে তবে আপনি মাল পাবেন, এমনও খবর আছে আপনার দরখাস্ত প্রধান ভুলে গেছে, সরপঞ্চ ভুলে গেছে, কিন্তু আমার আল্লাহ এত অ্যালার্ট মানুষ, এত সক্রিয় ব্যক্তি যাকে কোনো দরখাস্ত দিতে হয় না। ঠিক বয়সে যেমন বয়স এসে যাবে ভিতরে যৌন তরঙ্গ উঠে যাবে, ঠিক টাইমে পৌঁছে যাবে, তবে যৌবনটা এত গুরুত্ব দেওয়া হলো কেন? ওদের চাপা কেন আর এদের উগ্র কেন একটু পরে বুঝতে পারবেন। মা বোনদেরকে যেখান থেকে আপনারা শুনছেন আপনাদের কাছে পাঁচ মিনিটের ছুটি চাইছি, ছুটি মানে আমি বাড়ি যাবো তার লেগেলাই, আপনারা শুনেন। এখন পুরুষদেরকে বলে লি উগ্র যৌবনটা কোন কাজে লাগাবে, তারপরে এদেরটা যখন ক্লিয়ার হবে তখন আপনাদেরটা ধরো ও চাপাটা কি 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 করতে হবে। তো উগ্র যৌবনটা কি কাজে লাগবে দুটি জিনিস খেয়াল করি, একটা কুইজ প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, যিনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন খুশি হয়ে তার কাছে 1,000 টাকা নিয়ে নেব আমি। আপনারা হাসলেন অনেক খুশি হয়ে গেলেন নাকি, না আমি কিছু ভুল বললাম? যাতে মাতাল হতে পারি তাহলে ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে পৃথিবীর বুকে অনেক মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে, বাগানও নামাজ পড়া যাবে, একটা সুতরা ফুতরা দিয়ে মাঠেও নামাজ পড়তে পারেন, কিন্তু এমন একটি ইবাদত আছে একটাই জায়গা গোটা পৃথিবীতে, খালি একটাই জায়গা ইবাদতের আছে। আর একটা লোক যখন ইবাদতে দাঁড়িয়ে যাবে তো আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, যত কোটি মানুষ থাকুক পৃথিবীর বুকে উনার সরা পর্যন্ত আপনি করতে পারবেন না সেই ইবাদতটা। ঠিক দেখি কে বলতে পারবে, বলতে পারলেন না?
এই মামলায় ভাই ওই ব্যাপারটা হচ্ছে হাজরে আসওয়াদের চুমা দেওয়া। পৃথিবীর বুকে একটাই হাজরে আসওয়াদ, ওটাতে একজন যখন চুমা দিতে মাথা ভরে দিবে, ও যত কোটি থাক চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে, উনার সরা পর্যন্ত আর একজন পাবে না। তো ঠিক ওই রকম একটা ইবাদত বলছি, চারজনের জন্য নফলের দরজা আছে, একজনের জন্য ফরজায়েন করতেই হবে। সেই চারজনকে দীর্ঘের জন্য মাপ, যারা বয়স্ক হয়ে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, তাদের জন্য মাপ, কিন্তু নফল করলে করতে পারে, নেকি পেয়ে যাবে সম পরিমাণ। মহিলাদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, আর রোগাদের জন্য মাপ। কয়জন মাপ পেল মনে না ঘুমিয়ে গেছে দেখে লড়ছে একটু, আপনারা আমাকে জাগান গো, আমি ক্লান্ত হয়ে আছি, বড় বড় বাবু দিদির কাছে কাবু নাকি বলেছি, আমিও বউ পাগলা দিদির কাছে কাবু, মানে মানুষের বদমাইশি বুদ্ধি থাকলে যা হয় সত্যি কথা বলি, কারণ ইলামি তারানগর ইসলামপুর পাকুর এই এলাকাটাকে আমি যখন এসে যাই তো মনে হয় যেন ফের গায়ে চলে এসেছি। এই এলাকায় এত বন্ধু বান্ধব আছে, আমাকে আপনি কাউকে বলতে হয় না, তুই বলে দেখে তো আরো দিলটা ভরে যায়। তো গাজলে জালসা করে বাড়ি গেছি, আর বেলা 12টা 8টায় পৌঁছালাম, তো এমন ঘুম দিয়ে 3টেই উঠেছি, জোহর পড়েছি আবার শুয়েছি, 3টেই উঠেছি, যেখানে আসার নিয়োগ করছি, তখন দিদি বলছে মাথায় লাগছে আর দাঁত লাগছে, আমি অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। তো নিয়োগ করে নিলাম তা বাগানে যাচ্ছে, যাবো না, নিয়োগই করেছিলাম যাবো না, যাবো না নিয়োগ করে হুন্ডা গাড়িটা নিয়ে বের হলাম ডাক্তারকে খুঁজতে, সে আবার ডাক্তার কোথায় ইট ভাটা দিয়ে ওখানে চলে গেছি। এই ধরে 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 আসলাম, বসেন আপনারা, ওরা আম থেকে উঠলো নাকি বসেন, হ্যাঁ মানে আসলে আমি এবার বইয়ের গল্প ধরেছি, তো ওই লেগে উঠে গেছে, তোর বইয়ের গল্প থাক, আচ্ছা করা জানি বলেন, হ্যাঁ এটা স্বাভাবিক। তো এবার যে কথাটা আপনাদেরকে বলছিলাম খুব করে জীবন, তো আমি নিয়োগ করলাম আসবো না, তো মৌলানা বদরুদ্দিন নাজবি কত আপনাদেরকে ভালোবাসেন, এখানকার জল শুনতে মারেন না, তো উনি আমাকে ফোনে বললেন আপনি যান আমি যাবো না, তা করতে যাই আমার শ্রদ্ধেয় ভাই, সত্য কথা বলতে কি উনি ওনার জুতা সোজা করতে দিলে আমি নিজেকে ধন্য মনে করবো, উনি বললেন আপনি আসেন, তো চলে আসলাম। তো ভাই আসছি বললাম একটা চাপা একটা উগ্র, উগ্র যেমনটা কি কাজে লাগে এদিকে তাকান। আরে ভাই আপনাদের কি বিরক্ত লাগছে নাকি, প্রথমেই আমি ভূমিকাতে বলেছি আপনারা সকলে চুপ করে বসেন, ও আমি আবার ভুল দিকে ধ্যান দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সাদা বাঁকা কামলা হালামিকা গঙ্গুরে পুরুষকে উগ্র যৌবন দিল, এক একটা বিরাট কারণ ঢুকে রয়েছে, তাহলে একটা ইবাদত আছে, চারজনের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, বৃদ্ধের জন্য মাপ, রোগার জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, ওই ইবাদতটা কি কে বলতে পারবে। জুমার নামাজ বৃদ্ধের জন্য মাপ, তাতে যায় না লাঠি নিয়ে, রোজা মেয়েদের জন্য মাপ, যে বলতে পারবে 1000 টাকা নিব সেটা হলো জিহাদ। জিহাদ এমন একটি ইবাদত যেটা শুধুমাত্র আল্লাহ যুবকদের জন্য দিয়েছেন। বিসমিল্লাহ, সকল আমার সঙ্গে আবার জোরে বলেন বিসমিল্লাহ, জিহাদের মতো ইবাদত দিয়ে
হবে না, মহিলাকে দিয়ে হবে না, শিশুকে দিয়েও হবে না, আর রোগাকে দিয়েও হবে না। এই ইবাদতটা একমাত্র করবে কে, সে হলো যুবক। দুর্গম গিরিকান্ত মরুদুস্তুর পারাপার লম্বিতে হবে রাত্রিতে যাত্রিয়া হুঁশিয়ার, ভুলিতেছে জল ভুলিতেছে তরি ভুলিতেছে বাগি পথ, কে আছে নও জোয়ান হও আগোয়ান, হাঁকিতে ভবিষ্যৎ রে হাঁকিতে ভবিষ্যৎ। তাহলে একটা সুপুরুষ কাকে বলা হয়, যার ভিতরে আটটা গুণ থাকবে, আর তাইব না আবিদ না হামিদ না সাহেব না রকিব না সাগিদন, এই ছয়টা হলো তার নিজের আমল। আর যুবকের উপরে দুইখানা লোক আল্লাহ চাপিয়ে দিলেন, সেটা হলো কি, আল আমিনা বিল মারুফি ওয়ান্নাহু আনিল মুনকারি ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহি ওয়াবাশশিরিল মুমিনিন। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এটা কাদের দায়িত্ব? যুবক। একটা উদাহরণ দিই আপনাদেরকে, উদাহরণ হচ্ছে হাদিসে আছে মানারা আমিন কো মন কারণ ফলে রাইয়র বিয়াদি ফাইলনা মিয়াস্তাতি ফবে লিসানি ফাইলনা মিয়াস্তাতি ফবে কালবি। যখন তুমি কোন খারাপ জিনিস দেখবে তো লাঠি নিয়ে হাত নিয়ে রুখো, যদি না পারো তো ওটাকে জবান দিয়ে বলো রে ভাই মদ খাস না, রে ভাই জুয়া খাস না, না এটা খারাপ জিনিস, যদি তাও না পারো তো দিল দিয়ে ঘৃণা করো। তিনটা স্টেজ, আর এটাই হলো কমজোর ইমান শেষটা। প্রথম লাঠি দিয়ে রুখতে বলে চালা, এখন লাঠি দিয়ে রুখবে কে আর হু করে ছেড়ে দেবে কে? বিনা উজুতে নামাজ হয়? এতগুলো লোক উত্তর দিছে না, সব ঘুম তো বিনা উজুতে নামাজ হয় না? হয় না, তৈম মনে হয় না। তৈমুম বলে একটা জিনিস আছে, উজু না করতে পারলে তো তৈমুম করো, আর আমার মতো সান্ডা লোক তৈমুম করে ঢুকে পড়লো হবে? আপনারা বুঝতে পারছেন যে এটা ও ভুল করছে, ওর শরীরে কোনো রোগ নাই কিছু নাই, একদম শিরবির মহা হয়ে আছে, এখন সারাদিন মাছ মেরে তেল দিতে দেবো যে তার লেগে তাই মুখ করছি, আর কত পানি লাগবো ওর কপালে যান। আমি ব্যাগ লে জালসে যেতি তো একজন জিজ্ঞেস করছি কোথায় যাবে, তা মনে কেন জিজ্ঞেস করছিস রে ভাই, প্রতিদিন বারবার কত বলবো তোকে, জেলেকে যদি কেউ শুধাই কখন গোসল করবে তো কি বলবে, সকাল থেকে ডুবছে। তাহলে তৈমুম করা যাবে না যতক্ষণ পর্যন্ত রোগ না হচ্ছে, যে এটার যেমন স্টেজ আছে তেমনি হাত দিয়ে রুখা, জবান দিয়ে রুখা আর ঘৃণা করা স্টেজ আছে। স্টেজটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, মাদ্রাসার পাশে আমরা তিনজন মলবি ইয়ং একদম, আর গায়ের পাঁচটা যুবক দাঁড়িয়ে এসে আসরের নামাজ পড়ে গল্প করছি, ভার 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 করে কোনো একটা কথা আলোচনা করছি, এমন শুনে একটা ছোট ছেলে ধরতে ধরতে এসে বলছে, চাচা কিরে বেটা, মাছের মাছের বনের ভিতরে তিনজনাতে একদম মদ খেয়েছে আর জুয়া তাস আর এমন করছে না? তখন আমি এ যে বলতে এসেছিল মনের খুশিতে যে আমি বলবো আর লাঠি নিয়েছে সবা থেকে পিটবে, তো ই আবার তাকিয়ে থেকে উল্টা চিন্তা করছে, শালা আমি কোনো বেটা ছেলেকে বললাম না, হিজুরকে বললাম না, কোনো রেসপন্সই নেই। এর মনটা তখন বলছে এদের বুঝি গায়ে বল নাই, এদের ক্ষমতা নাই, এরা কমজোর, এদের গায়ে রক্ত নাই, ওদের সঙ্গে পারবে না, তিনজনের সঙ্গে লড়তে পারবে না, নানা রকমের দিলে ভাবছে। ঠিক এক মিনিটও পার হয়নি এই দিক থেকে আর একটা ছেলে দৌড়ে এসে আমাকে বলছে, চাচা কিরে বেটা, তোমার বেগুনের ভুঁয়ে খলিলের গরু ঢুকেছে। তুই থাকবি মার্জুলের গরু হ্যাঁ ধরছে একাই, খলিলের বারোটা বেটা আছে তাও ওকে ডর লাগে না, তুই থাকবি না আমি ধাবো না, সারা তোর দিন রাত আমার বেগুনের হয়ে গরু ঢুকছে, আচ্ছা বলে না গরু খা যাবে? তাল্লা বলছে তোর গলার ফাঁড় যখন তোর বেগুন হয়ে কার গরু ঢুকছে তখন, আর আমার কোরআনের অবমাননা দিন রাত চলছে তখন তুই হিজড়ে মানছি আয় খুঁট বেড়ে রেডি আছে, বলেন ওদের কথাটা মানা যাবে?
আমার আল্লাহ বলেন, যদি তুই তোর দুনিয়ার ব্যাপারে বলতিস খাগারে গরগরুতে, তাহলে আমিও মেনে নিতাম যে আমার তার ব্যাপারেও বল, দুনিয়ার ব্যাপারে তুই মাস্তান হয়ে গেলে। এবার একটা কথা আপনারা সকলে উত্তর দেন, আমি প্রশ্ন করছি, অত্র এলাকায় এই চৌহদ্দিতে যদি 10টা বিখ্যাত, তাদেরকে কুখ্যাত বলবো না, বিখ্যাত ছেলে কোরআনে কে সামনে রেখে বলে, আল্লাহ তোমার জাতের কসম দিয়ে বলছি, আমরা 10 জন হয় জান দিব নাই জান লিব, তোমার জমিনে কাউকে তাস খেলতে দিব না, মদ খেতে দিব না, এলাকায় কেউ মদ খেতে পারবে কি? মাত্র 10টা ছেলে যদি জিদ করে লাগে, সারা মরি মরবো, মেরে দিব, কপিয়ে শেষ করে দিব, কেউ পারবে খেলতে? তাহলে এর বর্তমানে এত তাস জুয়ো লুডু চলছে, তার দোষ কার? জোরে বলেন দোষ কার? আলহামদুলিল্লাহ তাহলে আমি এবারে বাঁচলাম, চুল থেকে এসে বুড়া থেকে চলে গেছি। ভালো ভাবে এইটা হলো যুবকের একটি দায়িত্ব, আপনার সাথে আমার যতই ঝগড়া হতে পারে, আপনাদের মসজিদে যদি আমি নামাজ পড়তে ঢুকি বের করে দিতে পারবেন কি? মসজিদে যদি কোরআন পড়তে ঢুকি বের করে দিতে পারবেন কি? কিন্তু হযরত উমারের মতো ব্যক্তি, যার জন্য বিশ্ব নবী বলেছিলেন আমার পরে নবী হলে উমার হবে, সেই উমার তিনজন সাহাবীকে মসজিদে নববী থেকে পাথরে চাবুক দিয়ে বের করলেন। কেন গো? সিরিয়ার সাথে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, আর হাজারে তোমার সাথে ট্রেড লাইন করছে সাঙ্গীদের, কই তুমি রেডি হও, তুমি রেডি হও, তুমি তলোয়ার লাও, হ্যাঁ তুমি ঢাল লাও, তুমি এটা লাও, তুমি ওটা লাও, সব রেডি হচ্ছে, শেষকালে হাজিরি দিতে দিতে বলছে ওই তিন দিন আর কই, ওরা তখন মসজিদের ভিতরে শোনল শোনল, ওরা জিকির করছে, ওরা ভাবছে উমারকে শোনা বলছি জিকির করছি, তা আমি ডাকবে না, বলছি চাবুক লিয়ে আইতে রে, জিকিরের গোষ্ঠী বেঁচে খায়, শালা এখন জিহাদ চলছে আর জিকির দিয়ে দাঁড়তে যায়, ইয়ং ছেলে এখন তোমার ইবাদত তুমি কি বুঝো না, তোমার ঘরে ঘরে জিহাদের ময়দানে যাওয়া। বন্ধুরা আমার, এটা হলো যুবকের এক নম্বর দায়িত্ব। যুবকের দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে বিসমিল্লাহ রহমানির রহিম, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. آيات একটি হুকুম দুটি, একটা হলো নামাজ আর একটা হলো রুজি তলাশ করা, ইনকাম করা। বন্ধুরে একই আয়াতে দুটি হুকুম এসেছে, মানে দুটি হুকুমকে আল্লাহ একই ওজনে রেখেছে, ফরজ নামাজ পড়া যত ফরজ, হালাল উপার্জন করা অতটাই ফরজ, ফরজ নামাজ পড়া যতটা নেকি, হালাল উপার্জন করলে অতটাই নেকি, ফরজ নামাজ ছেড়ে দিলে যে গুনাহ, হালাল উপার্জন করা ছেড়ে দিয়ে অবসাদে বসে কাটালে এখনই গুনাহ হবে। যুবকরে তোমার যখনই ফরজ নামাজ আসরে শেষ হয়ে গেল, ফরম তুমি জমিনে বের হয়ে চলে যাও, রুজি তল্লাশ করো, জমিতে নিরাম দাও, দোকান খুলে দিয়ে দোকানে মাল সেলমেন করো, মার্কেটে গিয়ে তুমি মাল এসো। বন্ধুরে দাদু পোতা একই সঙ্গে মসজিদে গেছে ফজরে, দাদু প্যারালাইসিসের রুগী কোন রকম মসজিদে লাঠি ধরে পৌঁছালো, পোতাই অংশে পৌঁছালো, ফরজ নামাজ দুজন একসঙ্গে পড়লো, সালাম ফেরার পর পোতা উঠি মার্কেটে মানলো দৌড়, কারণ তাকে মাল আনতে হবে, মাল এনে বাড়িতে দিয়ে ইউরিয়া নিয়ে কামে করে মাঠে গিয়ে জমি নিরাম দেওয়া শুরু করলো, এসে আবার দোকানটা খুলে জোহর পর্যন্ত সে দোকানে খরিদ্দারকে মাল দিল, আর ওর দাদু ফজর পরে আর বাড়ি আসে নাই, জোহর পর্যন্ত খালি তসবি ঠুকেছে মসজিদে বসে বসে, সারা দুনিয়ার লোক ভাববে দাদু বেশি নীতি করেছে, না না ওর দাদু যেটা করেছে সেটা নকল, পোতা যেটা করেছে সেটা ফরজ, ওই মার্কেটে গিয়ে যে নেকিটা করেছে ওই নেকিটা ওর দাদু সারা জীবনে তসবি ঠুকে করতে পারবে না। বন্ধুরে
হালাল রুজি ইনকাম করাটা হলো সহজ ফরজ, তাহলে একটা ফরজের কাছে নফল কোনদিন যেতে পারে না। যুবক নিরাম দেবে তো নাকি পাবে, জমিতে নিরাম দেবে তো নাকি। আমি নামাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম কালাম পাকে তালাজি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া আলা। ফরজ নামাজে এই তাসবিহাতের ভিতরে যত নেকি আছে, একটা দোকানে বসে খরিদ্দারের সঙ্গে কথা বলবেন, কি দেবেন ভাই, কত লাও, 25 টাকা, 20 টাকা, 5 টাকা, 2 টাকা লাও, এটা হলো আর কি নেবে ভাই, এই যত কথা বলবে ও ভি নেকি বলে। দেখি আয়া দুটি হুকুম, তাহলে যুবকের দায়িত্ব কয়টা জোরে বলেন? দুইটা, একটা জিহাদ, একটা হালাল উপার্জন করা, একটা হচ্ছে এডিশনাল আর একটা পিওর। এডিশনাল পিওর বুঝেন? আচ্ছা উদ্দেশ্য বিধেয় বুঝেন? আচ্ছা তাও যদি না বুঝেন তাহলে জরুরত আর মাকসাদ। সহজ করে বাংলায় বলি, আপনাদের ইরামিতে একটা হাই স্কুল আছে, তো হাই স্কুলের হেডমাস্টারকে সরকার প্রতি মাসে 30,000 টাকা বেতন দেন, সরকারের উদ্দেশ্য কি? ছেলেদেরকে পড়াবে, হ্যাঁ না বলেন? তা ও টাইম বেঁধে দিয়েছে 6 ঘন্টা ক্লাস করতেই হবে তোমাকে, প্রতিদিন আসে 6 ঘন্টা ক্লাস করে চলে যায়, প্রতিদিন আসে 6 ঘন্টা ক্লাস করে চলে যায়, প্রতিদিন আসে 6 ঘন্টা ক্লাস করে চলে যায়, মাস পুরালে 30,000 নিয়ে নেয়, ওর জন্য হালাল। এটা হলো মাকসাদ, উদ্দেশ্য, পিওর সাবজেক্ট। আর এডিকশনালটা কি? ওই জরুরত, যেটা প্রয়োজন। প্রয়োজন মানে মাস্টার পড়াতে পড়াতে একটু শরীরটা খারাপ হয়েছে, এক কাপ চা নিয়ে তোর বেটা এক কাপ চা খেলে একটু সময়টা নষ্ট হলো, পায়খানা লেগেছে বাথরুমে গেল, একটু চট করে বাথরুম সেরে আসলো, দেখা যাচ্ছে প্রতিদিন এই চা পেশাব পায়খানা বাথরুম পাম্প এতে 10 থেকে 15 মিনিট চলে যায়, এর জন্য সরকার বেতন কাটবে কি? এটা মানুষের দরকার আছে, বেতন কাটবে না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে পড়ানো, এটা মাঝে সেরে নেবে। কিন্তু কোন হেডমাস্টার যদি 6 ঘন্টার মধ্যে 5 ঘন্টা 45 মিনিট পায়খানায় পাথা উদুম করে বসে থাকে আর মাত্র 15 মিনিট ক্লাস করেছে, তাহলে মনে হচ্ছে যেন সরকার ওকে পায়খানা করার জন্যই বেতন দিচ্ছে, মনে হবে কি হবে নাকি? পায়খানা করার জন্যই বেতন দিচ্ছে, তাহলে যে যত পায়খানা করবে তার তত বেতন বাড়বে, সেটা এক ভাগ হয়ে গেল। এইটার ওরা হিফাজত করবে, জান দিয়ে জিহাদ করবে, এরই মাঝে বাড়িতে বৃদ্ধ মা বাপ কচি কাঁচা বিবি রোগা আছে, এদের জন্য শান্তে পৃথিবী থেকে হালাল ইনকাম করে নিয়েছে, সংসারে দেবে, আবার কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে, ডবল রোল করে জিহাদ করবে। এটা আল্লাহর 1 নম্বর ডিউটি। 2 নম্বর আমাদের পৃথিবীতে আসতে গিয়ে প্রয়োজন আছে কি? পায়খানার প্রয়োজন আছে, যখন পায়খানা লাগবে জিহাদের ময়দানে আর থাকা যাবে না, টুক করে সেরে চলে আসতে হবে, পেশাব লেগেছে জিহাদের ময়দানে থাকা যাবে না, টুক করে সেরে আসতে হবে, তেমনি স্ত্রীকে মনে পড়েছে ভবিষ্যৎ আমাদের এখানে রাখতে হবে, আবার কচি কাছে আনতে হবে, আমি তো একটা সৈন্য আজ মরে যাব, কাল একটা সৈন্যের দরকার, তো ওই অবস্থাটা কি করবে? তাহলে স্ত্রীর সঙ্গে মিলতে হবে, এর জন্য যুবকের পুরুষের যৌনটাকে উগ্র করেছে পেটলের মতো, যে এর প্রয়োজন হবে টুক করে সেরে চলে আসবে। যৌবন জগতে বেশি সময় লাগাবে না, যুবক মাল ইনকাম করবে, মার্কেটে দরদরি করে এখনই মাল লেগে লাগানো, এখন একেবারে তাৎক্ষণিক কেনা লাগলে এদের ফেলাকে পিড়ো আমার দোকান খুললো, এই এইটাই হলো চিন্তাধারা পৃথিবীর বুকে। হঠাৎ টুক করে কখন 2 মিনিটের ভিতরে স্ত্রীর সঙ্গে কাজ সেরে নিয়ে আবার জিহাদের ময়দানে রেডি থাকবে। কিন্তু যদি একে চাপা যৌবন দিয়ে দিত মেয়েদের মতো, তাহলে ওর মাথা গরম হতো রাত 3টে আর ঠান্ডা হতো বৈকাল 3টে, তাহলে দোকান খুলবে আর নুরান দিবে কে, আর জিহাদি করবে কখনো? তো এখনকার যুবকরা মশাল্লাহ ওইটাকে উল্টা করে নিয়েছে, যতটা লড়কির পেছনে ঘুর ঘুর করছে অতটাও জিহাদ করে না।
এর জন্য আল্লাহ যুবককে উগ্র যৌবন দিয়েছে আর নারীদেরকে চাপা দিয়েছে কেন, যেহেতু সৈন্য যখন বেরিয়ে চলে যাবে ওই সৈন্যের স্ত্রী তোমাকে প্রতীক্ষায় জীবন কাটাতে হবে। আল্লাহ তাআলা গোটা কোরআনের ভিতরে কোন মেয়ের নাম আনেনি, কোন মহিলার নাম আনেনি, একটা মেয়ের নাম নাই, শুধুমাত্র একটি মেয়ে কোরআনে নাম পেয়েছে, ওই মেয়েটি মারিয়াম কোন বিধবা ছিল না, কোন বিয়ে হয়নি, পৃথিবীর কোন পুরুষ দেখেননি, অতএব এই যুবতীটাকে দিয়ে আল্লাহ কোরআনকে অলংকার করলেন। তার মানে বলতে চাইছি ও যুবতীর পৃথিবীর বুকে প্রত্যেকটি মেয়েকে আল্লাহ একটা জিনিস দিয়েছেন যেটা পৃথিবী বিক্রি করে কারো কিনা সম্ভব হবে না, ওই জিনিসটার নাম হচ্ছে সতীত্ব। তবে যদি কোন মেয়ে অকালে নিজের সতীত্বকে নষ্ট করে দেয় ওই মেয়েটির মাথা ঠুকলে দ্বিতীয়বার সতীত্ব ফিরে পাবে না। ওই আঙুরে খালারে বোন রে বেটি রে একটা মেয়ে একটি মহিলা মানে দশটি জন শহীদের মা। মহাত্মা গান্ধী বলেছিলেন তোমরা আমাকে একটা মা দাও তো আমি দেশের স্বাধীনতা দেবো। নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে একটা ভালো মা দিতে পারবে আমি দশটা সৈন্য দেবো। বিশ্বনবীর হাদিসকে রিসার্চ করে মুফাসসিরিনরা বলেন যদি একটা সতী নারী পৃথিবীর বুকে রাখতে পারো আল্লাহওয়ালা এখনো পৃথিবীতে আসবে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা আসবে পৃথিবী ধ্বংস হবে না, গ্যারান্টি দেব। কোন রবীন্দ্রনাথ বলেছে সব থেকে বড় বিশ্ববিদ্যালয় দেখার শখ আছে শান্তিনিকেতন যেতে হবে না, কলকাতা যেতে হবে না, একটা ভালো মা। ভালো মা হলো পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, এর থেকে বড় ইনস্টিটিউশন আর পৃথিবীর মুখে হতে পারে না। আজকে আমাদের মা যৌবনকালে আমাদের ডিউটি হচ্ছে যৌবনকে আঁকড়ে ধরে রাখা, নিজেকে হিফাজত করা। যখন এই কাজ করা হবে বিশ্বনবী বলছেন যুবক যুবতী উভয়কে বিসমিল্লাহির রহমানির রহিম رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول سمعت